জমির আরএস খতিয়ান, জমির বিএস খতিয়ান এবং জমির খতিয়ান কিভাবে আবেদন করতে হবে, জমির মৌজার ম্যাপ, জমির পর্চা, এই সমস্ত বিষয়ে আমাদের আসলে কিছুটা ধারণা থাকা দরকার। তো এই বিষয়টি আমি একটা বেসিক ধারণা দিব আমার এই ভিডিওতে, কেননা আমরা জমি সবাই জানি যে ভূমি রেকর্ডে আমরা যে জমির ভূমি অফিসে যাই সেখানে আমরা অনেক একটা হয়রানির বিষয়, আমরা সবাই এটা জেনে থাকি যে এখানে অনেক হয়রানির বিষয়। তাই সরকার আমাদের জন্য খুবই একটা ভালো বিষয় করে দিয়েছে যে আপনারা ঘরে বসে এই সেবাটি নিতে পারবেন, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই অনলাইন সিস্টেমে সরকার যে কাজটি শুরু করছে, এখনও কাজটি শেষ হয় নাই, এটা শুরু করেছে হালনাগাদ, এটা শেষ হতে কিছু সময় লাগবে, তো এটা প্রক্রিয়াধীন। তো আমরা যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা আমরা এই যেকোনো একটা ব্রাউজার নিয়ে আপনারা এইভাবে ঢুকে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজার নিয়েছি, এখানে এখানে আপনারা গুগল নেবেন, আমি গুগলে যাই, এখানে আপনারা সার্চ দেবেন শুধু land.gov.bd, এখানে আপনারা সার্চ দিলে এরকমভাবে চলে আসবে। এখানে আসার পরে প্রথমে যে এই যে যেমন জাতীয় ভূমি তথ্য সেবা কাঠামো চলে আসছে, আমরা এটার ভিতরে আমরা প্রথমে এটা ঢুকে দেখবো এখানে কি আছে। দেখুন এখানে ঢুকলে এরকম পেজটা আপনার এরকম চলে আসবে। এখানে আসার পরে আপনারা কী করবেন, দেখুন এখানে আছে ই নামজারি, আরএস খতিয়ান, ডিজিটাল রেকর্ড রুম, এখানে নামজারিতে আছে রিভিউ, নগদ সার্টিফাইড কপি, ডুপ্লিকেট খতিয়ান, এখানে বিভিন্ন ধরনের বিষয় সেবাটা এখানে আমাদের দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা সেবায় এখনও কাজগুলো এখনও শেষ হয় না, এটা কাজটা এখনও চলছে। তো দেখুন আমরা প্রথমে এটা যে কাজটা করবো, প্রথমে আমরা আরএস খতিয়ান চলে যাবো। এখানে এখানে যদি আরএস খতিয়ানে আমরা যাই, এরকম পেজটা আপনাদের চলে আসবে, তো এখানে আসবে দেখুন আরএস খতিয়ান অনলাইন আবেদন, মৌজা ম্যাপ অনলাইন আবেদন, খতিয়ান নির্দেশিকা, মাপ নির্দেশিকা, এখানে আছে এক্সেপ্টা। তো আমরা এত বিষয়ে আমরা যাবো না, আমরা যেটা প্রথমে দেখবো যে আরএস খতিয়ান আমরা কীভাবে দেখবো। এখানে দেখার আগে দেখুন এখানে আসছে আরএস খতিয়ান অনলাইন আবেদন, খতিয়ানও দাগের তথ্য অনুসন্ধান, খতিয়ানও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য আমরা এখানে দেখাবো আরএস খতিয়ান অনলাইন আবেদন এবং মজার ম্যাপ অনলাইন কীভাবে করে সেটা আমরা এখানে দেখাবো। ভিউয়ার্স এখানে দেখুন প্রথমে আমরা এখানে কী করবেন, আপনারা বিভাগ সিলেক্ট করে দেবেন, যে যে বিভাগের আছেন সেই সব বিভাগগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। আমি ঢাকা বিভাগ, আমি ঢাকা বিভাগ এখানে সিলেক্ট করে দিলাম, জেলা যে কোনো একটা আপনারা যে জেলায় আছেন সেই জেলা দিয়ে দেবেন, আমি ফরিদপুর জেলা সিলেক্ট করে দিচ্ছি, এখানে উপজেলা যাচ্ছে উপজেলা দিয়ে দিবেন, উপজেলা আপনাদের যে যে উপজেলা আছেন আপনারা সেই সেই উপজেলা আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে মৌজা আপনারা যে উপজেলার পরে আপনারা কোন মৌজার অধিবাসী সেই মৌজা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি যে কোনো একটা এখানে আমি একটা মৌজা এখানে আমি একটা মৌজা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন ইয়ার্স এখানে আসতে খতিয়ান নং, এখানে আমি আমার একটা মৌজা এখানে আমি ইয়ার্স এখন আপনারা এখানে দেখুন চাচ্ছে খতিয়ান নং দাগ অনুযায়ী, খতিয়ান নং অনুযায়ী, দাগ অনুযায়ী, মালিকানার নাম, পিতা, স্বামী, নাম অনুযায়ী। এখন সাপোজ ধরুন আপনার কাছে খতিয়ান নাম্বার নেই, দাগ নম্বর নেই, মালিকের নামও আপনি জানেন না, তাহলে আপনি কীভাবে খুঁজে বের করবেন? হ্যাঁ, সেটাও আপনি করতে পারবেন। তাহলে আপনার কী করতে হবে, এই যে পিতা স্বামীর নাম, তার পিতা কী ছিল তার নাম দিয়ে এখানে সিলেক্ট করবেন, সেটাও আছে। তো প্রথমে আমরা খতিয়ান নাম্বার দিয়ে আমরা প্রথমে চেষ্টা করবো, আমি একে একে সবগুলো আপনাদের সুবিধার্থে এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমি একটা খতিয়ান নাম্বার দিয়ে দেবো, যেমন এই আমি একটা খতিয়ান নাম্বার খুঁজছি, যেমন 324। এইখানে দেখুন ভিউয়ার্স এটা যোগফল আছে, এই যোগফলটা আপনার অবশ্যই করতে হবে, 112 কত হয় এটা সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা খুঁজুন বাটনে প্রেস করতে হবে, খুঁজুন বাটনে প্রেস করলে একটু সময় লাগবে, দেখুন এখানে চলে আসছে, এখানে 324 নম্বর দাগে খতিয়ান নম্বরে, সরি 324 নম্বর খতিয়ানে, দেখুন ভিউয়ার্স এখানে এখানে দেখছেন ওকে বা পোজা এই দ্বারা ইজারাদারদের নাম জাকির, এখানে দাগ নম্বর আছে দেখেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দাগ আছে। তো এখানে 21 নম্বর দাগে বাড়ি অংশ 1 পরিমাণ আছে কত শতাংশ, পুরো ডিটেলসে আপনার এখানে দেখাচ্ছে এই দাগের কতটুকু এই খতিয়ানে, আমি খতিয়ান নাম্বার দিচ্ছি এই খতিয়ানে কতটা দাগ আছে এবং কত কত দাগ সবগুলো এখানে সিলেক্ট করছে কী কী সেখানে উল্লেখ করাচ্ছে। যেমন এখানে 24 নম্বর দাগে বিয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে অংশ 1 একজনের, এখানে 800 নম্বরে নাল, এটা নাল একজনের অংশ, এটা 28% বা যাই হোক এটা পরিমাণ 28% তোমার পরিমাণ, এখানে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস চলে আসছে। তো এখন আপনারা এখান থেকে কি করবেন, আপনারা যদি চান এখান থেকে এখানে দেখুন সার্টিফাইড কপির জন্য আবেদন, আপনারা এইটা এই কপিটা এই যে দেখতে পাচ্ছেন যে এই কপিটা
এই খতিয়ান কপিটা আপনারা আবেদন করলে আপনাদের বাসায় পৌঁছায় দিয়ে যাবে। একটা হচ্ছে ডাকযোগে সার্টিফাইড কপিটা আপনারা ডাকযোগে পাঠিয়ে দিবে, এটা অনলাইনে আপনার বের করতে পারবেন না, আর অনলাইনে করতে পারবেন অনলাইন কপি, যেটার কপি আপনি প্রিন্ট করে বের করতে পারবেন, দেখতে পারবেন। তো সেটা আমরা প্রথমে দেখবো যে অনলাইন কপিটা আমরা কীভাবে করতে পারি। অনলাইন কপির জন্য অনলাইন কপির উপর প্রেস করবেন, করার পরে এখানে কিছু একটা চার্জ আছে, সেই অনলাইনে একটা চার্জ আছে, সেটা দিলে এখানে দেখুন আমরা প্রথমে যে কাজটা করবো এরকম পেজটা চলে আসবে। যখন আবেদন করবেন, আবেদন করলে দেখুন আমরা আবেদন করছি ঢাকা বিভাগ, জেলা ফরিদপুর, সাইকেল মধুখালী, মৌজা গাদিপাড়া। এখানে আপনারা এখানে নাম, এখানে নাম দিবেন ইংরেজিতে, অবশ্যই এখানে ইংরেজিতে নাম দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, আপনার মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, কারণ মোবাইল নাম্বার এবং নাম এই দুইটা এখানে যেটা দেখুন এই যে স্টার সিম দেওয়া, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। অন্যান্যগুলো আপনি দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে একটা যোগফল আছে, ওরকম দেখেন 669 এরকম একটা যোগফল, এটা আপনারা দিলে এখানে চলে আসবে। এখানে দেখুন আপনার যে ফি, অনলাইন ফিটা 5 টাকা, এখানে টাকা পরিশোধ করুন। টাকা পরিশোধ করুন আপনার ইউক্যাশ নাম্বার দিয়ে। ইউক্যাশ আপনারা জানেন, ইউক্যাশও একটা বিকাশের মতো অ্যাপস, আপনার একটা নাম্বার দিলে এখানে টাকা পরিশোধ করুন, দিলে এখানে কেটে নিয়ে যাবে এবং আপনার সাথে সাথে এই কেসটা ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে। তখন আপনি এটা ডাউনলোড করে রাখতে পারবেন অথবা আপনি এই কেসটাকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এটা গেল আপনার অনলাইন আবেদন। এখন আমরা কীভাবে করবো সার্টিফাইড আবেদনের কপির জন্য, সেই সার্টিফাইড কপির জন্য ঠিক একইভাবে ঠিক ভিউয়ার্স আমরা তখন আবার দেখুন এখানে আমরা প্রথমে আবার এখানে কীভাবে আমরা সার্টিফাইড কপির জন্য আবেদন করবো। আর এস খতিয়ান আবার চলে আসবো। আর এস খতিয়ান আসার পরে এখানে আর এস খতিয়ান আসবেন, এখানে বিভাগ আপনি বাছাই করবেন, বিভাগ বাছাই করবেন, এখানে ঢাকা, ঢাকা, জেলা, জেলা আপনার যে জেলা সেই জেলা দিবেন, আমি ফরিদপুর, আমি ফরিদপুর দিয়ে দিচ্ছি। আপনারা উপজেলা সার্কেল বাছাই করবেন, এখানে উপজেলা, এখানে মধুখালী, মৌজা আপনারা এখান থেকে ঠিক একইভাবে এখানে দিয়ে দিবেন আপনাদের যে মৌজা, মৌজাটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে খতিয়ান নং অনুযায়ী, খতিয়ান নং আমরা খতিয়ান নং জানি, এখানে খতিয়ান নং আমি দিয়ে খুঁজবো। দেখুন ভিউয়ার্স আমি এটা দেখেছিলাম খতিয়ান নং অনুযায়ী, আপনার যদি খতিয়ান নং না থাকে তাহলে দাগ নং, দাগ নং অনুযায়ী এখানে দাগ নম্বর দিবেন। যদি সেটাও আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন মালিকের নাম, এখানে আপনি যদি মালিকের নাম থাকে, আপনি দাগ নম্বর জানেন না খতিয়ান নম্বর জানেন না, তাহলে আপনি কি করবেন এখানে মালিকের নাম, তাহলে মালিকের নাম সিলেক্ট করবেন। এখানে আপনার মালিকের নাম কি, যে কোনো আপনার মালিকের নাম আপনার জানা থাকতে হবে, যে আপনার মালিকের আপনি আপনার নামটা এখানে লিখতে হবে, এখানে আপনার নামটা বাংলায় লিখতে হবে। অবশ্যই আপনার কম্পিউটারে যদি করেন কম্পিউটারে বাংলার একটা অপশন থাকতে হবে বাংলা লেখার, আর মোবাইলে তো সবারই আছে। এখানে আপনি লিখবেন আব্দুল, আব্দুল বারেক, আব্দুল বারেক, আমি আব্দুল বারেক দিয়ে দিচ্ছি। এখানে একটা অপশন আছে 8+4, 8+4=12, এখানে আপনার 12 দিবেন, এখানে খুঁজুন দিবেন। দেখুন আমরা যেহেতু দাগও নেই খতিয়ানও নেই, তাও আমরা কিভাবে এটা খুঁজে পেতে পারি, দেখুন এখানে আসতে মালিকের নাম আব্দুল বারেক মোল্লা, খতিয়ান নাম্বারটা আমরা কিভাবে দেখুন এখানে বেরিয়ে আসছে, নাম অনুসারে তার খতিয়ান নাম্বার আছে, বারেক মোল্লার নামে একটা নাম আছে 359, এই খতিয়ান নাম্বার এখন আমরা এখানে বসিয়ে দেবো, যেহেতু আমরা খতিয়ান নাম্বারটা এখন পেয়েছি। এইভাবে আপনার খতিয়ান নাম্বারটা বের করবেন, 359, 359 দিয়ে দিলাম, এখানে 8+1=9, এখানে 9 দিয়ে দিলে এখানে খুঁজুন বাটন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এখানে পুরো আপনার ডিটেলস চলে আসছে, এই যে দেখুন এখানে দাগ নম্বর কত কি এবং দাগ নম্বর এখানে চলে আসছে 324, নাল 116%। এভাবে এখন আপনারা এটা যদি সার্টিফিকেট কপি আপনারা বের করতে চান তাহলে কী করবেন, এটা সার্টিফিকেটের চাপ দিবেন, আমরা আগে দেখেছি সেটা হচ্ছে অনলাইন কপি। এখন সার্টিফাইড একই, দেখেন এখানে আপনার ডাকের বিভাগ সব একই আসছে। এখানে সাধারণ যদি আপনি এখানে দেখেন ডেলিভারির প্রয়োজন, আপনার সার্টিফাইড কিন্তু এটা অনলাইনে করবেন না, এটা সার্টিফাইড কপি আপনার ডাকযোগে পাঠাবে। এটা সাধারণ না জরুরি, আপনি জরুরি যদি দেন এখানে জরুরি ক্লিক করবেন, সাধারণ দিলে এক এক প্রকারের, জরুরি দিলে এক প্রকারের। আমি জরুরি দিয়ে দিচ্ছি ডেলিভারির মাধ্যম অফিস কাউন্টার, আপনি অফিস থেকে নেবেন। তাহলে দেখুন এখানে ডিপেন্ড করে, এখানে দেখুন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট 32 যদি আপনি অফিসে দেন, আর যদি আপনি মনে করেন যে আপনি ইউডিসিতে নেবেন তাহলে দেখুন এখানে বেড়ে যাবে 74 টাকা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 74 টাকা। আর যদি আপনি মনে করেন ডাকযোগ এখনো এখানে চালু হয়নি, এর জন্য অপশনটা এখানে অফ আছে, তো আপনি ইউডিসি থেকে অথবা অফিস থেকে নিলে, অফিস থেকে নিলে আপনার কমে পড়বে, তাহলে আমি এখানে অফিসে অফিস দিয়ে দিবেন, অফিস দিলে 32 টাকা পড়বে,
এখানে টাকা কিভাবে পরিশোধ করতে হবে, এখানে দেখুন ভিউয়ার্স আপনার নাম ইংলিশে লিখতে হবে এবং অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে যে যোগ চিহ্নটা আছে এখানে বসাবেন, বসানোর পরে এখানে ইউক্যাশ নাম্বার দিবেন। ইউক্যাশ হচ্ছে আপনার বিকাশের মতো একটা অ্যাকাউন্ট, এটা নাম্বার এখানে দিয়ে দিলে আপনার এই টাকা কোনো সমস্যা নাই, আপনার এই টাকাই নিবে, হচ্ছে বেশি নিবে না, 35 টাকায় নিয়ে নেবে, দিবে টাকা পরিশোধ করুন। এখানে ক্লিক করলে ফেস্ট আপনার আপনার আবেদন করা হয়ে যাবে, আপনাকে আপনার যে অ্যাড্রেস অনুযায়ী আপনার ওই অফিস থেকে নিয়ে আসবে। আপনি আপনার মোবাইল নাম্বার চাইবে এবং নিজের নাম চাইবে, তাহলে আপনাকে ফোন দিয়ে এখান থেকে দিয়ে দিবে। তো এটা হচ্ছে সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন। এখন আমরা আসেন ভিউয়ার্স, আমরা এখন এখন ভিউয়ার্স আসুন আমরা এখন কিভাবে জমির মৌজার কিভাবে ম্যাপ পেতে পারি, কারণ মৌজার মাপ অধিকাংশ সময় আমাদের এটা হারিয়ে যায়। অনেক সময় জমি জমা লেনদেন বিক্রির সময় জমি মাপার সময় অবশ্যই এই মৌজার ম্যাপটা প্রয়োজন হয়ে পড়ে। তো মৌজার ম্যাপটা আমরা কিভাবে পেতে পারি এখন আমরা দেখব সেটা। মৌজার ম্যাপ, মৌজারটা এখন অনলাইন আবেদন, এখানে আপনার বিভাগ ঠিক একই রকমের বাছাই করবেন। বিভাগ দিয়ে দেবেন আপনার ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যেগুলো হয়েছে সেখানে এখানে শো করবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে কিভাবে আমরা আবেদন করা দেয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের, এবং এটা কবে আপনারা দিতে পারবেন। আমি উত্তরা দিয়ে দিচ্ছি, সার্কেল উত্তরা, মৌজা বাছাই করুন, 1 নম্বর, গ্রাম, আমি এখানে আবদুল্লাপুর দিয়ে দিচ্ছি, উত্তরা আবদুল্লাপুর। তাহলে উত্তরা আবদুল্লাপুর দিয়ে দিলে এখানে সিটি নাম্বার দিতে হবে আপনার, সিটি অনুযায়ী, হ্যাঁ সিটি সিট নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে 3 নম্বর দিয়ে দিচ্ছি, ওকে 3 নম্বর সিটি। নিচের বক্সে যোগফল করতে হবে আমাদের এখানে 9 আর 2 11, এখানে আমরা 11 লিখে দিলাম। দেওয়ার পরে খুঁজুন দিলে দেখবেন আপনার ম্যাপটা এখানে একটু লোড নিবে, কারণ এখানে একটা ম্যাপ আসবে একটু লোড নিবে। আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে খুব দ্রুতই চলে আসবে, এটা ডিমান্ড করেন। হ্যাঁ আমার ইন্টারনেট কানেকশন ভালো, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। এখন দেখুন এখানে এই ম্যাপটা আমাদের এখানে শো করতেছে, চলে আসছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আমাদের এই ম্যাপ, এটা হচ্ছে মৌজার ম্যাপ। তো এভাবে আপনারা নিজ নিজ এলাকায় আপনাদের ম্যাপটা এভাবে বের করে নিতে পারেন। যদিও এখনও কাজটা পুরোপুরি সমাপ্ত হয় নাই, তো যেখানে শো করে সেখানটায় আসবে, তবে এটা আশা করা যায় এখানে সব ডিস্ট্রিক্টই এটা হয়ে যাবে, তবে একটু প্রক্রিয়া দিন, একটু সময় লাগবে। তো এইভাবে আপনারা ভিউয়ার্স আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল এই কাজটা আপনাদের মোবাইল দিয়ে করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারবেন, উভয়ভাবেই আপনারা করতে পারবেন, তবে আপনার ইন্টারনেট থাকতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে বা অনলাইনে আপনারা এইভাবে জমির পর্চা জমির খতিয়ান আপনারা চেক করে দেখতে পারবেন, দাগ নম্বর ঠিক আছে কিনা, মালিকানা ঠিক আছে কিনা, এভাবে আপনারা ঘরে থেকে এইভাবে দেখতে পারবেন। দেখুন এখানে লেখা আসছে বর্তমানে শুধু ঢাকা। তো ভিউয়ার্স এটা গেল আমাদের আরএস খতিয়ান এবং মৌজার ম্যাপ। এখন আমরা আসছি কিভাবে সিএস খতিয়ান দেখব, সিএস খতিয়ানটা কিভাবে দেখা যায় সেটা আমরা দেখব এখন। তো ঠিক একইভাবে আমরা আবার গুগল ক্রোমে চলে আসছি, এখানে আপনারা আবার এখানে লিখবেন যে ল্যান্ড, এখানে আপনারা আবার লিখবেন ল্যান্ড, যেখানে আসছে land.gov.bd, এখানে চলে আসবেন ঠিক আগের মতো। এখানে আসার পরে আপনারা এখানে চলে আসবেন, দেখুন আগে গেছি যেমন আমি প্রথমটায় গেছি জাতীয় ভূমি ও তথ্য সেবা কাঠামো, এখন আপনারা আসবেন ভার্চুয়াল রেকর্ড রুমে। ভার্চুয়াল রেকর্ড রুমে গেলে আপনাদের সিএস খতিয়ানটা এখান থেকে দেখা যাবে। তো আমরা এখন আমরা ভার্চুয়াল রেকর্ড রুমে যাবো, এখানে যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ঢুকবেন, দেখার পরে দেখেন এরকম একটা পেজ আসছে। এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা পেজ আছে, প্রথম পাতা ভার্চুয়াল রেকর্ড রুম, খতিয়ান পড়ছে আবেদন, রেকর্ড বৈধতা চেক, ব্যবহার নির্দেশিকা, মোট জেলা 51টি, মোট উপজেলা 460টি, মোট ডিজিটাল খতিয়ান এতগুলো। এখন আমরা ভার্চুয়াল রেকর্ড রুমে চলে যাব। ভার্চুয়াল রেকর্ড রুমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা যে ম্যাপ আসছে, এই ম্যাপটা আপনাদের আমি বোঝাচ্ছি যে এই ম্যাপটা কি, দেখুন ভিউয়ার্স আমি একটু ছোট করে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন ভিউয়ার্স এই যে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, ভার্চুয়াল রেকর্ড রুমে গেলে এরকম একটা ম্যাপ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হলুদ কালারের যে এলাকাটুকু, আপনাদের আমি প্রথমেই বলেছি যে এই সাইটটা সরকার হালনাগাদ হাতে নিয়েছে, এটা এখন প্রক্রিয়াধীন, এখনও শেষ হয়নি, কিছু কিছু বাকি আছে এখনও। তো এখন এই যে কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনও বাকি আছে যেগুলা হলুদ কালার, এগুলা এখনও এটা আপনারা পাবেন না অনলাইনে। তো হলুদ কালার ছাড়া যেগুলো আছে সেগুলো আপনারা সবই এখন এগুলো হয়ে গেছে, মেজরিটি পার্সেন্ট হয়ে গেছে। তো আমরা দেখুন
ভার্চুয়াল রেকর্ড রুমে এসে আমরা সিএস খতিয়ানের জন্য এখন আমরা আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ আমরা ফরিদপুর ডিস্ট্রিক্টে ক্লিক করব, ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা ক্লিক করলে দেখুন এখানে ফরিদপুর জেলা চলে আসছে, ঢাকা বিভাগ ফরিদপুর জেলা। এখন এই ডিজিটাল রেকর্ড রুম, এখানে ডিজিটাল রেকর্ড রুমে সবকিছু এখানে রেকর্ড আছে। তো আমরা এটা ঢাকা বিভাগ ফরিদপুর জেলা, ফরিদপুর জেলার ভিতরে আমরা একটা থানাতে যাবো, এই যে আমরা মধুখালী, আমি ফরিদপুর জেলার মধুখালী থানাতে যাব। মধুখালী থানাতে গেলে দেখুন ভিউয়ার্স, এখানে মধুখালী থানা গেলে বিভিন্ন মৌজা দেখাচ্ছে, এখানে মধুখালী থানা বিভিন্ন মৌজা দেখাচ্ছে। তো আমি একটা মৌজা ঢুকে যাব, আমি একটা মৌজা ঢুকবো, এখানে আমি এই যে আমি আর পারা মৌজায় এটা আমি ক্লিক করব খতিয়ান সিএস। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যখনই আমরা এখানে ক্লিক করব তখনই এটা এখানে শো করবে যে ভলিউম এক, এখানে দুইটা ভলিউম আছে, একটা হলো ভলিউম এক আর একটা হচ্ছে ভলিউম ষোলো, এক থেকে ষোলো, মানে এখানে ভলিউম এক থেকে ষোলোটা ভলিউম আছে এই আর পড়ার ইসে। তো আমরা এক নম্বর ভলিউমে চলে যাব, এক নম্বর ভলিউমে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা খুঁজব, এখানে আমরা কোন ভলিউম আছে সেটা আমরা খুঁজব। যদি আমি এখন সাপোজ আমি 305 নম্বর ভলিউমে খুঁজি, দেখা যাবে যে এখানে দেখুন সিএস খতিয়ান এখানে পুরোপুরি চলে আসছে, সিএস খতিয়ান। এটা দুইটা পাতা থাকে, সিএস খতিয়ান দেখতে পাচ্ছেন এখানে, থালাবালি এখান থেকে মজার পড়া পরিচয়পত্র এত নং কমতরাই, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সিএস খতিয়ানটা এখানে চলে আসছে। তো এটা প্রথম পাতা, আমরা দ্বিতীয় পাতা দেখবো, দ্বিতীয় পাতা এরকম। এখন এই খতিয়ানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অনলাইন কপি। এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট করুন, এখানে এখানে আপনারা যদি প্রিন্ট চান এখানে প্রিন্ট করলে প্রিন্টের চাপ দিলে প্রিন্ট হয়ে যাবে। এবং সার্টিফাইড কপি যদি চান তাহলে সার্টিফাইড কপির জন্য এখানে আবেদন করতে হবে, পূর্বে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে এখানে আবেদন করলে কিছু চার্জ লাগবে, ওখান থেকে ইউক্যাশে আপনি দিলে আপনার সার্টিফাইডটা পেয়ে যাবেন। আর যদি আপনি প্রিন্ট করে নিতে চান তাহলে আপনি এই ভার্চুয়াল রেকর্ড রুমে আমরা আবার চলে যাব। এখানে যাওয়ার পরে যদি আমরা এখন আর পরা আমরা অন্য একটা যাব, যেমন যেমন আপনারা এইখানটাকে যে আমরা কোরপন্দি, আমরা কোরপদি, আমরা কোরপদিতে যাব। কোরপদিতে এই যে দেখুন এখানে এইখানে কতগুলো ভলিউম, এক থেকে বারোটা ভলিউম, এক থেকে বারোটা ভলিউম ফরিদপুরের ভিতরে পড়ছে, এটা কোরকাদি সিএস, সিএস সার্ভো। এখানে কোন ভলিউমে আপনার প্রত্যেকটা ভলিউমে আপনার দেখুন এখানে এক নম্বর ভলিউমে আছে এক থেকে নিরানব্বইটা, আপনারা এই রকমের ভলিউম আপনারা চেক করতে পারবেন। ভলিউম আপনার এভাবে চেক করে দেখবেন যে আপনার যেই নাম্বার, এই যে খতিয়ান নাম্বার অনুযায়ী আপনার যে খতিয়ান নাম্বারের আপনার সিএস খতিয়ানটা দরকার সেই নাম্বার অনুযায়ী, যেমন আপনার 294 দরকার, এখানে আপনি ক্লিক করলে এই যে আপনার খতিয়ান খতিয়ানটা চলে আসছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন কত সহজে সরকার আমাদের জন্য কত সহজ করে দিয়ে দিচ্ছে, যেটার জন্য আমরা ভূমি অফিসে যেয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো সেটা এখন আপনাদের পড়া লাগবে না। প্রথম পাতা শেষ পাতা দেখতে পাচ্ছেন, দুটো পাতা থাকে প্রত্যেকটারই, আপনারা এখান থেকে চাইলে প্রিন্ট করে এখানে প্রিন্ট করে সহজে আপনারা নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো এভাবে ভিউয়ার্স আপনারা ঠিক, এখানে আমার কোনো নাই যে প্রিন্টার নেই, এই জন্য প্রিন্ট এখন শো করতেছে না, আমি প্রিন্ট এটা দিব না। তো এভাবে আপনারা আপনাদের যার যার যেই খতিয়ান নাম্বার অনুযায়ী আপনার যে খতিয়ান নাম্বার দরকার সেই খতিয়ান নাম্বার থেকে আপনি ক্লিক করলে মৌজায় প্রথমে যাবেন। এভাবে দেখুন প্রথমে এভাবে খতিয়ান যাইয়ে আপনার প্রথমে যেই এলাকার দরকার আপনার যেই যেই মৌজা সেই মৌজা ক্লিক করবেন, মৌজা নম্বর ক্লিক করলে আপনার রেকর্ড নামে নিয়ে যাবে, আপনার কতটা ভলিউম আছে শো করবে প্রত্যেকটা বলবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা আপনাদের কাজটা খুব সহজেই মোবাইল দিয়ে অথবা অনলাইনে করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটা আপনাদের জন্য করেছি, একটু যদি আপনাদের ভালো লাগে বা উপকার এসে থাকে আপনারা ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো পরবর্তীতে ভিডিওটি আপনারা পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।